সালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহাত্লা নবী বাদ সম্মানিত দর্শক ও শেতামণ্ডলী ইতিপূর্বে পর্বে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দশ বছর জীবন ওটা সম্পর্কে জানার পরে আমরা মেরাজের ঘটনা শুনলাম এরপরে মেরাজের পরে তার যে হিজরত হয়েছিল নবতের তেরোতম বছরে মদিনা সেটাও আমরা সংক্ষেপে শুনেছি ইতিপূর্বের পর্বে তো এবার আমরা মদিনা জীবন সম্পর্কে সংক্ষেপে আমরা শুনবো তিনি মদিনায় আসা আসলেন এখানে এসে আলহামদুলিল্লাহ আর বাকি ইসলামী যেগুলা হুকুম আহকাম বিধি বিধান এগুলা ফরজ যেগুলো আমল সেগুলো আস্তে আস্তে ফরজ হলো ইতিপূর্বে মক্কাতে শুধু সলাতি ফরজ হয়েছিল এখানে আসার পরে জাকাত ফরজ হল সিয়াম ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে হজ ফরজ হয়েছে লাস্টের দিকে নবম হিজড়িতে তারপরে পর্দা ফরজ হয়েছে জেহাদ ফরজ হয়েছে আজান ফরজ হয়েছে হ্যাঁ সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ এগুলা ফরজ হলো একটা একটা করে তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে পারি যে তাহিদের গুরুত্ব কত যে ইতিপূর্বে মক্কা জীবনে আল্লাহ রব্বুল আলমিন কোনো এবাদত ফরজ করেন নাই হ্যাঁ তাও লাস্টের দিকে কোনো এবাদত ফরজ করেন নাই শুধু তাহিদ ফরজ তাহিদ ফরজ হয়েছে অর্থাৎ তাহিদের তিনি ১৩ বছর একেবারে কন্টিনিউ দাওয়াত করেছেন যে তোমরা এক আল্লাহর এবাদত করো এবং শিরিক থেকে বাঁচো শিরিক থেকে তার সর্বপ্রথম এটাই এবং সবচেয়ে উৎস্রেষ্ট যে জিনিসের আল্লাহ রব্বুল আলমিন তার উম্মতকে আদেশ করেন সেটা হচ্ছে তাহিদের ঠিক আছে ভাইরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভয়াবহ জিনিসের থেকে তিনি সতর্ক করেন সেটা কিসের শির্কের তাহলে সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞা এসেছে তার প্রতি যে শির্কের এটাই কন্টিনিউ করেছেন এমন কি কোনো হারামও হয় নাই মক্কা জীবনে মদ হারাম হয় নাই তারপরে সুদ হারাম হয় নাই এগুলা কিছু তারপর জেনা হারাম হয় নাই জেনা পর্যন্ত হারাম হয় নাই চিন্তা চিন্তা করেছেন তাইলে এরপরে মদিনাতে এসে ওগুলোও হারাম হলো আর মদিনাতে এসে এই যে এগুলা ফরজ হলো যেগুলা একটু আগে বললাম সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতামণ্ডলী তো এরপরে ওই যে বললাম শিয়ামও ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে পর্যায় পর্যায়ক্রমে তারপরে জাকাত ফরজ হয়েছে হজ ফর ফরজ হয়েছে ওয়াতিমুল হাজ্জাউল অমরাতলিল্লা বলে এটাও এটাও হিজড়িতে এখান থেকে একটাই বোঝা গেল যে তাওয়াত দিয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম তেরোটি বছর তাহিদের এরপর মদিনাতে এসে এটাকে ওই অবস্থায় রেখে তাহিদের গুরুত্ব ওই অবস্থায় রেখে একটা একটা করে যখন বিধান ফরজ হলো ওগুলা কন্টিনিউ করতে থাকলেন আচ্ছা কি জন্য বলেন দেখি তাহিদের কেন এত গুরুত্ব দিলেন তাহিদের দিকে কেন এত দাওয়াত দিলে কি বলতে পারবেন তাহিদের দাওয়াত এই জন্যই দিয়েছেন যে আসলে তাহিদের বিষয়টা হচ্ছে অন্তরের বিষয় অন্তরের বিষয় এই অন্তর যদি ঠিক হয়ে যায় অন্তরের যদি ঐক্যতা অন্তরের যদি আর আল্লাহর প্রতি একত্ব এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহকে সে মহব্বত করতে শিখবে রসুলকে মহব্বত করতে শিখবে তখন সে আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে আর তাইলে তো ফরজগুলা সে পালন করবে ঠিক আছে তাহলে তাহিদি আগে তাহলে আমাদেরকেও এখনও ওই সুন্নতি চালু রাখতে হবে যে তাহিদের দাওয়াত দিতে হবে আর বিশ্ব একতাবদ্ধ হতে বাধ্য যদি তাওহিদ বুঝে তাওহিদের বর্মমূলে যদি একতাবদ্ধ হয় তাদের অন্তরে যদি আল্লাহর মহাব্বত আসে রসুলের মহাব্বত আসে তাইলে তারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে এটাই হচ্ছে মূল কথা সমস্ত নবী রসুলের দাওয়াত এই জন্যে শুধু তাহিদের ঠিক আছে ভাইরা এখন কি আমরা সব তাহিদ একেবারে বুঝে গেছি আমাদের সমাজে একেবারে তাহিদ প্রতিষ্ঠিত কোনো তাহিদ আছে সমাজে কোনো তাহিদ আছে না তা হইতে রুবুবিহাদ বুঝে না তা হইতে উলুহিয়াত বুঝে না তা হইতে আসমা সেফাত বুঝে নাওজবিল্লা অথচ এই দাওয়াত আমাদের কাছ থেকে গায়েব আলেমদের মধ্যে এই তা তাহিদ নেই এটা দুঃখজনক হলেও সত্য হ্যাঁ আলেমদের মধ্যেও এই তাহিদ নাই তাহলে আপনি ওই সলাদ দিয়ে কি করবেন ওই জাকাত দিয়ে কি করবেন ওই শিয়াম পালন করে কি করবেন ওই আপনি হজ করে কি করবেন যদি আপনার মধ্যে তাহিদ না থাকে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা যদি না হয় এক আল্লাহর কাছে চাওয়াটা আমরা যদি না শিখি আল্লাহর ওপর একাত্ম ভরসা যদি না শিখি আল্লাহর কাছে আশা করা যদি না শিখি আল্লাহকে ভয় করা যদি না শিখি আল্লাহর মহব্বত যদি না বুঝি তারপরে আবার আল্লাহর জন্য জবাই যে হতে হয় এটা যদি আমি না বুঝি তাহলে আর বাকি করে কোনোই মূল্য হবে না এগুলো সব এটা তাহিদের অন্তর্ভুক্ত আল্লাহর জন্যে সব এবাদতকে নিরুঙ্কুশ করা একনিষ্ঠ করা খাঁটি করা নিখুঁত করা হ্যাঁ তাইলে আমার মধ্যে আল্লাহর মহব্বত আসবে রসুলের মহব্বত আসবে তো এইটা যদি হয় এই ক্ষেত এইটা যদি আমরা বুঝি তাইলে সারা বিশ্ব একতাবদ্ধ হতে বাধ্য ভাইরা বলতে আসলে ই লাগে আফসুস লাগে যে আমরা হানাফি আমরা হানাফি কিন্তু হানাফি আকিদা আমরা বুঝি না আমরা আকিদাই হানাফি নই আমরা এই যে অজু গোসুল এই যে ফেঁকি এই সব শাখা পোশাখার ক্ষেত্রে আমরা হানাফি হ্যাঁ কিন্তু আসলে এমাম হানিফার রহমতুল্ল আলাই আকিদা আমাদের মধ্যে নাই হ্যাঁ তাহলে এমাম হানিফার আকিদা যদি না নেই তাহলে তাহলে আমরা তাহলে এমাম হানিফার আকিদা কি ভুল ছিল কেউ বলতে পারবো তো কেন আমরা ওটা গ্রহণ করি না তাহলে আমরা ইমাম হানিফা ছাড়া অন্য একজন ইমাম এসেছিলেন তিনি অতিবাহিত হয়ে গেছেন তিনি আকিদাগত ভুল করে গেছেন অনেক কিছু সব সমস্ত যে ইমাম আবু হানিফা বলেন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল সহ যত আইমাই কেরাম অনুসরণীয় যত আছিল সবার থেকে তারা ইয়া ইয়া দ্বিমত করে অন্য আকিদা পোষণ যেমন এই যে বলছিলাম যে আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় আমাদেরকে প্রথম জানা যেটা জানতে হবে যে আল্লাহ সিও সত্ত্বে আরসের উপরে বিশ্বাস করতে হবে কিন্তু এই যে মাতুরিদি এমাম মাতুরিদি আবু মানসুর মাতুরিদি ইনি আকিদা পোষণ করেন কি যে সব জায়গায় আছে ঠিক আছে হ্যাঁ ঠিক এইভাবে এই এইভাবে তারাই করে আর ওই আকিদা আমরা পোষণ করি আকিদাগত দিক দিয়ে তাদেরটা নিচ্ছি এমামের যে আকিদা আল্লাহ রব্বুল্লা আলম শির সত্ত্বে আরশের ওপরে আছেন ওটা বাদ দিয়ে দিয়েছি ওটা যে কুফরি ফতোয়া দিয়ে গেছেন এমাম সাহেব নিজেই ওটা আমাদের খবর নাই আমরা হানাফি হ্যাঁ তাহলে আমরা কী জন্যে হানাফি দাবি করবো আমরা মাতুরি দাবি করতে পারি কিন্তু আমরা মূলে যেহেতু হানাফি নই তাহলে আমাদেরকে প্রকৃতভাবে হানাফি হতে হবে আমরা প্রকৃতভাবে হানাফি হলে তাইলে আমরা আস আসলে হানাফি দাবি করতে পারি তো যা হোক বলছিলাম যেটা যে নবীর সাল্লা তেরো বছর যে আকিদার দাওয়াত দিলেন এরপর বাকি দশ বছর এটাকে ঠিক রেখে এরপরে ফরজ হলো যে স অন্য এবাদতগুলা সেগুলো তিনি কন্টিনিউ করলেন এটা চেতাল মদ্দিনার জীবনের ইয়া এখানে তিনি বা ওইভাবেই যে তিনি করেছেন শ্রেষ্ঠ সেরা যেটা সে সবচেয়ে কল্যাণজনক সেটা হচ্ছে তাহিদের ওটাই তিনি দা দাওয়াত দিয়েছেন এবং এতি আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি কামনা করেছেন এবং সবচেয়ে নিকৃষ্ট যেটা ভয়াবহ সেটার থেকে তিনি সতর্ক করেছেন সেটা হচ্ছে শিরিক এবং যত রকমের পাপাচার যত রকমের গুণা এর থেকে তিনি সতর্ক করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মণ্ডলী হ্যাঁ তো এখানে আমরা আর দু একটা জিনিস গুরুত্ব সহকারে ই করবো যে এইভাবে তিনি তার দাওয়াত চলমান রেখে মদিনার জীবনে তিনি এখানে মাসাল্লাহ রাষ্ট্র কায়েম করেছেন এই অবস্থায় থাকলে আমাদের যদি রাষ্ট্র কায়েম হয় আর তাহিদি প্রতিষ্ঠা এটাই হচ্ছে একামতের দিন দিন প্রতিষ্ঠা তিনি দিন প্রতিষ্ঠা করেছিলেন যে এই যে মক্কা জীবনে একে তেরোটি বছর অর্থাৎ তাহিদ প্রতিষ্ঠা করে এরপরে জীবনে এরপর ওই অবস্থায় তিনি মদিনা জীবনে গিয়ে তিনি রাষ্ট্রের মাশালা মূল নীতি বা আসলে বাস্তবায়ন করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন শুধু মোদিনা জীবনে গিয়ে তো ওটা ওই অবস্থায় যদি আমরাও আকিদাপন্থী হয়ে আমরা রাষ্ট্রে যাই আলহামদুলিল্লাহ আর নচেত যদি আমরা সারা জীবনও যদি তাওহিদপন্থী না হয়ে আমরা যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায় কোনো লাভ হবে না ভাইয়েরা এটাই হচ্ছে রাসুলদের শূন্য যে আগে তাহিদ বুঝে তাহিদের ভিত্তিতে কয়েকজন নবীর রাষ্ট্রপ্রধান হয়েছিলেন আর কিন্তু সিংহভাগ নবীরাসুলই রাষ্ট্রপ্রধান হতে পারে পারে নাই তাহলে রাষ্ট্র গঠন করাটা রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়াটা রাষ্ট্র ক্ষমতাটা এটা আসল না এটা নবীদের ইস্যু ছিল না এটি বোঝা যাচ্ছে কারণ সিংহভাগ লক্ষ লক্ষাধিক নবীর রাসুল ছিলেনই না রাষ্ট্রপ্রধান হ্যাঁ হাতে গুণা কয়েকজন তারা বাদশাহ হয়েছিলেন তারা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তাহলে তাহিদা প্রতিষ্ঠাই হচ্ছে আসলে সব কিছু তো এর এটা হচ্ছে আসল এরপরে আপনি সলাাদ কায়েম করেন তারপরে আপনি রাষ্ট্র কায়েম করেন এরপরে আপনি জাকাত কায়েম করেন সিয়াম কায়েম করেন হজ কায়েম করেন এগুলো তার অধীনে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এটা সাল্লাম মক্কা জীবনে মদিনা জীবনে এভাবে করে তিনি মারা যান স্বাভাবিকভাবে তিনি মা আয় আল্লাহ আনহার কোলে মারা যান মৃত্যুর ঘটনাটাও ওটা দীর্ঘ ঘটনা ওটা ইয়া এখানে বলার সুযোগ নেই ভাইয়েরা এরপরে তিনি তার যে তিনি মারা গেছেন এতে কোনো সন্দেহ নেই তিনি মারা যাওয়ার পরে আল্লাহ তালা আনহু তার মহাব্বতে তিনি যেন দিশাহারা হয়ে গেলেন বলছেন যে যে বলবে যে রসুল্লা সাল্লাম মারা গেছেন এই যে তালোয়ার আছে হ্যাঁ তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে তিনি উম্মাদ প্রায় হয়ে গেছেন এমন অবস্থায় বেগত দিক দেখে কেউ খবর দিলেন সেই আব্বরদ্দিয়াল্লা তাল্লাহ আনহুকে আউ্বাল্লা তাল্লাহ আগমন ঘটল তার সেখানে আগমন ঘটা ঘটার পরে তিনি যখন এই এই অবস্থা দেখলেন তিনি তখন খুদবা দিলেন হ্যাঁ তিনি খুদবা দিলেন যে খুদবার এই বিষয় ছিল যে যে দেখো যে তিনি বলছেন যে যারা বলে যে এই যে তার অবস্থা ছিল কি যে তার খুদ্বার অংশই ছিল কি যে যে মানোদ মোহাম্মদান নাহু কাদমাত ওমান কানা ইয়াবদুল্লাধি ফিসামাই লা হাইমুদ যে ব্যক্তি মোহাম্মদের এবাদত করত সে জেনে রাখো মোহাম্মদ মারা গেছেন যে আকাশের ওপরে যিনি থাকেন তার এবাদত করে সে সে জানুক যে আল্লাহ রব আলমিন চিরঞ্জীব তিনি মৃত্যুবরণ করেন না এরপরে তিনি আয়াত পড়লেন জমা মোহাম্মাদ ইল্লা রসুল কাদ খালমিন কাবলিহ রসুল আফাই তাও কুতিাং কালাবতুম আলা আকাবিকুম হ্যাঁ হ্যাঁ এলা আখরিল আয়া এরপর তিনি যখন বললেন যে মোহাম্মদ সাল্লাম একজন রাসুলই ছিলেন তা তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন অর্থাৎ এসেছেন অতিবাহিত হয়ে গেছেন মারা গেছেন আচ্ছা তাহলে তিনিও মারা যাবেন হ্যাঁ মা তা আউ কুতিলা তিনি যদি মৃত্যুবরণ করেন বা তাকে হত্যাও হত্যা করা হয় ইনকালাব তোমার বেকুম তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে বিমুখ হয়ে কি তোমরা ফিরে যাবে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে হ্যাঁ তো যদি হয়েও যাও আল্লাহ কোনো যায় আসে না এতে আল্লাহর কোনো ক্ষতি নেই এটাই ডাইরেক্ট এটা এটা সম্মানিত সূরা আলম রানের একশো চুয়াল্লিশ এর এরপরেও দেখেন আমাদের সমাজের এক শ্রেণী বলে যে রসুলাম জীবিত আছেন বলে কি না হ্যাঁ জীবিত আছেন জীব হায়াত তিনি যেরকমভাবে ছিলেন এখনও আছেন শুধু দেখা যায় না এটাই এটা কেউ যদি বলে এটা কুফরি করে সে কারণ এই আয়াত স্পষ্ট সে অস্বীকার করল তো রসুলাম মারা গেছেন এবং তার মা এটা যে তারপরে ইয় আবরাদিলত্লা আনহুকে বলা হলো আবরকর রাজিয়াল্লাহ এইভাবে বললেন উমার আল্লাহ তাল্লাহ আনহু এই আয়াত শুনিয়া বলছেন যে আমি এই প্রথম যেন এই আয়াতটা শুনলাম আবুকর রদিয়াল্লা তাল্লাহ আনহুর মুখে এরপরে তিনি তরবারি ছেড়ে দিলেন হ্যাঁ এরপরে আবকর রদি আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো এখন কি করা হবে ক যে নামাজ পড়া কি হবে জানাজার নামাজ পড়া হবে হ্যাঁ জানাজার নামাজ পড়া হবে তারপরে ওই আয়েশা রদিয়াল্লাহ আনহার ঘরে ঢুকে ঢুকে এ সব একে একে জানাজা সলাত আদায় করলো মারা গেছেন না যান নাই এখনও বলবেন জানাজা পড়েছেন সাহাবাই রাম তারপরে এরপর কি করা হবে তাকে দাফন করা হবে কে বলছেন আবকর দিয়ে তাল আনহু তারপর দাফন করা হয়েছে না হয় নাই কবর আছে না হয় নাই হ্যাঁ তো এই এই হচ্ছে বাস্তব অবস্থা আয়াতের অবস্থা এরপরও একসাথে আবেগ আবেগ দিয়ে ইসলাম চলে না দলিলে ইসলাম চলে হ্যাঁ এগুলা এগুলা অতিভক্তি এটা অতিভক্তি হ্যাঁ তো এটা অতি এই অতিভক্তিতে ইমান থাকবে না সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতামণ্ডলী তো যেটা বলছিলাম যে এইভাবে তিনি বিদায় বিদায় নিয়েছেন এরপরে যেটা বলবো রসুল্লা সাল্লা সাল্লাম তার শেষ জীবদ্দশা এমন কি তিনি সতর্ক করেছেন বহুভাবে কিসের থেকে শিরিক থেকে যেমন সতর্ক করেছেন গুনা থেকে সতর্ক করেছেন যত হারাম থেকে সতর্ক করেছেন এমন এমনকি কুসংস্যার বেদাত থেকেও তিনি সতর্ক করেছেন এমন এমনকি ফেতনা পর্বতী সে যুগে ফেতনা ছিল না কিন্তু পর্বতীতে ফেতনা আসবে ফেতনা থেকেও তিনি সতর্ক করেছেন খারেজি ফেতনা রাফিজি ফিতনা এগুলো থেকে তিনি সতর্ক করেছেন তারপরেও তার পূর্বে তার পূর্বে পরে 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 যে ফেত্না আসবে সেটাও তিনি ভবিষ্যত্বাণী করে করে গিয়েছেন ফাইন হুমাইয়া ইশমিন কুম্বাদি ফাসায়া এখতলাফান কাথিরা ফা আলাই ইকুম বে সুন্নতি ও সুন্নতিল খোলাফাই রাশি দিন আল মাহ্দিন তমাস সাকুবি হাওয়াদ দু আলাই হাবিন নয়াদেদ ওয়াকুম হুদাস আ তুল উমুর ফাইন নাকুল্লাম হুদাস তিন তিনি বলছেন যে দেখো যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা অনেক ফেত্না দেখবে হ্যাঁ এই ফেতনার তিনি ভবিষ্যৎবাণী করলেন এরপরে তিনি সমাধান দুইভাবে দিলেন এই ফেতনার মুহূর্তে তোমাদের করণীয় আছে বর্জনীয় আছে করণীয় হচ্ছে কি তোমরা আমার এই তরিকা আমার এই আদর্শ আমার আকিদা আমার আমল হ্যাঁ আমার এই রেখে যাওয়া তো বিধান এটা তোমরা মজবুতভাবে ধারণ করবে দা মাড়ির দাঁত দিয়ে এমনভাবে চেপে ধরবে যাতে তোমরা ছিটকে না পড়ো আমার তরিকা থেকে আমার সুন্নত থেকে হ্যাঁ হ্যাঁ আর তোমরা এবার সতর্ক সতর্কীকরণ নোটিশ দিয়ে গেছেন তিনি যে তোমরা সতর্ক হয়ে যাও আমার পরে যে নতুন নতুন ইয়ে আসবে আমল আসবে নতুন নতুন দিবস পালন আসবে নতুন নতুন আকিদা আসবে এগুলার থেকে তোমরা সতর্ক হয়ে যাও এই নতুনগুলা কি এগুলা হচ্ছে বেদাত আর এর পরিণামে হচ্ছে জাহান্নাম يرفقنا ارصادوا كريت كي جي, جي ان هذه الامه لا، هذه الامه ستفترق على ثلاثين وسبعين مله يعني الاهواء هم الاهواء كلها ফিন্ন ইল্লা ওয়াহেদা এরপরে দেখো আমার এই উম্মত ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তরে একাত্তর দলে আর এই খ্রিস্টানরা বিভক্ত হয়েছে বাহাত্তরে আমার এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে হ্যাঁ তিয়াত্তর দলে বিভক্ত হবে প্রত্যেক দলই যাবে জাহান নামে হ্যাঁ আমার একটি দল ছাড়া তখন তাকে জিজ্ঞাসা করহমিয়ারাসুল্লা কাল মা আনা আলাহ আলিয়ম ওয়া সাবি আমি আজকে আমি যে আজকে আকিদা আমলে আছি হ্যাঁ যে তরিকায় আছি যে আদর্শে আছি এই তরিকা আদর্শে যারা থাকবে তারাই সেই মুক্তিপ্রাপ্ত ওই দিন তারাই সেই জান্নাতে যাবে আর বাকিরা সব জাহান্নাবী যাবে নাউদ আর তিনি আমাদের মাঝে দুটি সদেহাজে বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লিল্লু মাতামসাক্তুম বেহেমা কেতাবুল্লাহ সুন্নতি যে তোমাদের মাঝে দুটি জিনিসই রেখে গেলাম যদিন পর্যন্ত এই দুটি জিনিস তোমরা মজবুতভাবে ধারণ করে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না আর আমরা কই এই দুইটা জিনিসকে ধরে আছি নাকি এক একজন এক নিয়মে আমরা চলছি এক এক তরিকায় চলছে এক এক আদর্শে চলছে একজনকে এক এক ইমাম বানিয়ে নিয়ে সেটা অন্ধভাবে সেই ইমামের ওই বললাম কিছু যেটা দৃষ্টান্ত দিয়ে যে তার আকিদা পর্যন্ত আমরা নিতে রাজি না আমরা দাবি করি যে আমরা হানাফি নাউজ বিজা আলেক আমার ইমামের আকিদাটা কি সেটা আমরা তো চিনব জানবো বুঝবো ইমাম হানিফুর রহমতুল্ল ফেখুল একবার আছে ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওই কিতাবের সাথে সম্পর্ক নাই ইমাম হানিফা রহমতুল্লাহ আকিদা সুন্দরভাবে রচনা করেছেন আবু জাফর তাহাবি রাহেমাহুল্লাহ ওটার আকিদা আমাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই ওই মামা হানিভা বলছেন যে আমরা বলবো না যে তার হাত মানে তার কুদরত এটা আমরা বলবো না অথচ কুদরতি হাত দিয়ে আমরা অপব্যাখা করি নাউজ হ্যাঁ এই যে হচ্ছে আমাদের অবস্থা তো তিনি এইভাবে তিনি দাদিকে সতর্ক করেছেন সম্মানিত আর তিনি আল্লাহ রব্বুল আলম তাকে পাঠিয়েছিলেন সমস্ত জগতের জন্যে নবী হিসেবে রসুল হিসেবে জিনেরও নবী ছিলেন তিনি এবং মানুষের তো নবী ছিলেন তাই তো আল্লাহ রব ঘুসান জিয়া ইউহান্ন ইন্নিরাসুল্লাহি ইকুম জমিয়া হ্যাঁ হে নবী আপনি বলে দিন যে ও হে মানবমণ্ডলী যে আমি তোমাদের সবার কাছে হ্যাঁ আমি আল্লাহর রাসুল এরপরে আল্লাহ রব্বুল্লা আলম তার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন দিয়েই তাকে মৃত্যু দান করেছেন তাই আল্লাহ রব্বুল্লা আলম বিদায় হাজে নাজিলও করলেন তার ওপরেই আলিয়ম আক মালতুল্কুম দিন নিয়ামাতি মামত আলাইকুমাতি ওরাকুমুল ইসলামা দিন আজ তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামতকে পূর্ণ করলাম ইসলামকে মনোনীত করে করে দিলাম এই এরপরেও আমরা কেন আমরা নতুন নতুন আমল যে যা বলবে সেটাই আমরা মেনে নিব ভালো নামাজ হলে কি ওটা ওটা আদায় করতে হবে সিয়াম হলে কি আদায় করতে হবে দিবসের নামে হলে কি দিবস পালন করতে হবে দোয়া শুনলে কি দোয়া করতে হবে ওই ওই দোয়া ও জিকির যেটা রসুল্লা সাল্লাম যে সালাদ আমাদেরকে দিয়ে যান নাই যে সিয়াম দিয়ে যান নাই যে দোয়া দিয়ে যান নাই যে জিকির দেওয়া যান নাই যে সিস্টেম পদ্ধতি মানহাজ সিলেবাস দিয়ে যায় না দাওয়াতিক যতই বলেন না কেন ওইটা যদি আমরা করি ঠিক ওটা সর্বনিকৃষ্ট কারণ সরল উমর মহদাস তোহা তিনি বলেছেন যে সর্বোত্তম হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্ব শ্রেষ্ঠ হেদায়ত হচ্ছে আমার হেদায়ত এবং সর্রাল উমুরি মোহা তুহা নিকৃষ্ট আমল সেটা হচ্ছে সেটা হচ্ছে বানানো বানানো সলাদটাও নিকৃষ্ট সলাাত বানানো সিয়ামটা নিকৃষ্ট সিয়াম বানানো দোয়া জিকির নিকৃষ্ট দোয়া জিকির বানানো তরিকা পদ্ধতি মানহাজ নিকৃষ্ট তরিকা মানহাজ এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ এটা তিনি এইভাবে নিজেই নিজেই বলে গেছেন আর এটা হচ্ছে গুমরাহির চরম সীমায় সম্মানিত অমায় ইসলামের দিনা ফলাইউক বালামিন আর এই ইসলাম যিনি তিনি যেভাবে রেখে গেছেন উনি বলছেন আমি যে তরিকায় আছি যে আদর্শে আছি যে আকীদায় আছি যে আমলে আছি আজকে শাহবাদেরকে নিয়ে এটাই হ্যাঁ এটাই হচ্ছে এটাই হচ্ছে জান্নাতী তরিকা হ্যাঁ যে ফাইন আমানু মিসলে মা আ মানতুম্বী ফাকা দিহ তা দাও যে হে যে তারা যদি তোমাদের মতো ঈমান আনে অর্থাৎ আমাদেরকে এখন এটাই যেন বলছেন আল্লাহ রব্লা আলামিন আমরা যদি সাহাবাদের ঈমানের মতো ঈমান আনি তাদের আমলের মতো যদি আমল করি ফাঁকা দিহতা দাও তাইলে আমরা হেদায়ত পাবো আর যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারাই হচ্ছেন আমাদের সালাফ তারা হচ্ছেন আমাদের মহান উত্তরসূরি ওই তরিকাকে আমাদেরকে ধরতে হবে ওই আদর্শকে ধরতে হবে এরপরে যে খারিজি বের হয়েছে রাফেজি বের হয়েছে মোতাজেলা বের হয়েছে জাহামিয়া বের হয়েছে মাতুরিদিয়া বের হয়েছে আশায়রা বের হয়েছে কত দল বের হয়ে গেছে ওইটা যদি যাওয়া যাইতে আমাদেরকে কীভাবে আমি যেতে পারি যেখানে স্পষ্ট করে যে অন্নহাদ আসরাতি মুস্তাকিমা ফত্তা বেহু আল্লাহ তু সুবন আল্লাহ রব্লা আলমের আয়াত স্পষ্ট করে দিয়েছেন রসল্লা খাত্তা সাল্লাম খাত্তান মুস্তাকিমা আল্লাহ রব্লা একটা সরল রেখা একটা রসল্লা সাল্লাম এরপরে খাত্তা খুতুতানা নেমিনি ও খাত্তা নেন এসারি তারপর ডানে কিছু রেখা টানলেন বামে কিছু রেখা টানলেন তারপরে তিনি সরল রেখাতে হাত দিয়ে বলছেন অন্নাহাদ আসরাতি মুস্তাকিমা এটাই আমার সরাতাল মুস্তাকিম অর্থাৎ ইসলাম এটাই হচ্ছে ইসলাম হ্যাঁ ফত্তাবে রহু অত এই পথেরই তোমরা অনুসরণ করো ওলা তাত্তেব সবল তোমরা খবরদার ডান বামের পথের অনুসরণ করো না ফতার ফারাক বেগমান সাবিলি আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিবে আবার রাসুল সালান আরও স্পষ্ট করে দিলেন এই পথগুলার এমন রাস্তা নাই যার অগ্রভাগে শয়তান বসে সেগুলোকে পিচ্ছিল করে মনোমুগ্ধকর করে চিত্তকর্ষক করে সেদিকে সে ডাকে না আর ঠিক এই অবস্থার শিকার আমরা হয়েছি নাউজবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো তিনি তার মাধ্যমে আল্লাহ এর দিনকে পরিপূর্ণতা দিয়ে দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন তার মৃত্যুবরণ হয়েছে স্বাভাবিক মৃত্যু যেটা একটু আগে বলা হলো কেউ যদি বলে যা অতি আবেগে হ্যাঁ তবে তিনি আলামে বারজাখে আছেন বারজাখি জীবনে আছেন হ্যাঁ তার উন্নত জীবনে আছেন তিনি শহীদদের জীবনের চেয়েও তিনি উন্নত জীবনে তিনি তার যেটা উপযোগী সে যেটা আল্লাহ রবুল্লা আলম রাখতে চেয়েছেন সেটাতে আছেন আমরা বলবো যে অতিভক্তি করে যে তিনি তার ওই যেমন তেইশ তেষট্টি বছরের জীবনে ওইভাবেই আছেন তিনি মৃত্যুবরণ করেন নাই তাহলে মৃত্যুবরণ করবেন কখন অথচ আল্লাহ রব্বুল আলম তার ইন্নাকা মাইয়েত নিশ্চয় তুমি মরবে অন্যতুন আর তারাও মরবে তারপরে আবার তোমাকে উঠাইতে হবে আউ আলোমান হুলকাবার সর্বপ্রথম কবর ফাটবে পুনরুত্থানের জন্য আমার কবর তিনি বলে গেছেন এটা এটা হ্যাঁ তাহলে কখন তিনি মরবেন কখন তার কবর হবে তা তাহলে জীবন্ত নবীকে কবর দিয়ে দিয়েছেন সাহবাইকেরাম হ্যাঁ কোথায় যাবেন এটা তো কুল্ল নাফসিন জায়কাতুল মৌ তার নাফস নেই হুম প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ চাকতে হবেই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরপরে এরপরে পুনরুত্থান হবে পুনরুত্থানকে আমাদেরকে অবশ্যই মানতে হবে এটা প্রত্যেকটা আয়াত দ্বারা সাব্যস্ত সুম্মা ইয়ুকুম ফি হা ঐখরিজুকুম এখরা যা এরপর বের করা হবে ওঠানোর জন্যে এরপরে আবার প্রতিদান দেওয়ার জন্যে এমন হেসাবল জাজা ইয়া কেন আবদ ইয়ে কেন তার দেয় যে মা দিন যে আমরা প্রতিদান নেওয়ার জন্যে আমরা পুনরত্থিত হব পুনুত্থিত হবার আর তারা হিসাব নিকাশ হবে ওই বদলা দেওয়া হবে আমাদের চুলচেরা ফমাইয়াম মিসকাল খাই রাইয়ারা অমাইয়ামাল আল মিসকাল স্যার রাইয়ারা সব কিছু একের চুলচেরা আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করবেন হ্যাঁ এটাও এরপরে শেষ কথা আমাদেরকে বলতে হবে যে পুনরুত্থানকে অস্বীকার করবে সে কাফের এতে কোনো সন্দেহ নেই তো সম্মানিত দর্শক ও শ্রেতামণীর শেষ অংশ আমাদেরকে শুনতে হবে সেটা হচ্ছে কি যে লেখক রাহেমাহুল্লাহ বইয়ের শেষে যেটা বলতেছেন জোহরসাল্লাহ জামিয়া রসুল মুবার শিরিন অমুং আল্লাহ প্রত্যেক নবী রসুলকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন দর দলিল হচ্ছে রসুল্লা মুবাসীর অমুং দিরিন লিয়াল্লাহালিন্ন আল্লাহবাদ রসুল যা আল্লাহ রবুল্লা আলম সমস্ত নবী রসুলকে মমিনদের জন্যে সুসংবাদ দানকারী কাফেরদের জন্য ভীতি প্রদর্শনকারী যাতে আল্লাহ আল্লাহ রব আলম হুজ্জত কায়েম করতে পারেন তোমাদেরকে নবী পাঠিয়েছিলাম কেন তোমরা ইমান আনো নাই হুম কেন সেটা আমাদেরকে আল্লাহ যদি বলেন যে তোমার নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছিলে কেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তরিকাটা তুমি পালন করে আসতে পারো নাই কী বলবো আমরা সে সুন্দর করে নামাজটা শিখে আসতে পারো নাই নামাজের অবস্থা দেখলে অবস্থা কী কেমন মনে হয় তারপরে এই আল্লাহ রবুল আলম রসুল পাঠিয়েছেন আর সর্বপ্রথম রাসুল হচ্ছেন নু এবং সর্বশেষ রাসুল এবং নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন আল্লাহ বলছেন না ও হাইনা ইলাই কামা ও হাইনা বাদি যে নিশ্চয় হে নবী আপনার প্রতি আমি ওহি করেছি ওইভাবে যেভাবে ওহি করেছিলাম নুয়ালাইস্লামের প্রতি এবং তার পরবর্তীতে যারা নবী রাসুল এসেছেন তাদের প্রতি তাইলে এইভাবে প্রথম নবী প্রথম রাসুল হিসেবে নুআলা ইসলামকে আমরা পেলাম তার আগে জ্বর ছিল নবী রাসুলের পার্থক্য আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ওইদিকে যাওয়ার সুযোগ নেই এরপরে লেখুর কুল্লু উম্মাতিন বাস আল্লাহ ইলাইহা রাসুল আল হেন মোহাম্মদ ইয়ামর রহম আল্লাহ আকবর যে প্রত্যেক নবী রাসূলের দাওয়াতি ছিল কি যে আল্লাহ আল্লাহ যে বলছেন ওলাকাত বাসনাফিকুল্লু উম্মাদ রাসুল আবুদুল্লাহ হজতানীবুত্তবুদ প্রত্যেক না নবী রাসুলের মিশন একটাই ছিল যে তারা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছে তোমরা এক আল্লাহর এবাদত করো মানে তাহিদ কায়েম করো হ্যাঁ ঠিক আছে এবং তোমরা তাগুদ থেকে নিজেকে বাঁচাও এখন তাগুদ কি এই কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করবো লেখক রহমাউল্লাহ ইমাম কাইম জউজিয়া রহেমাউল্লাহর তাগুতের ব্যাখ্যা দিয়ে কিতাব শেষ করেছেন তাগুতের অর্থ হচ্ছে যে সীমালঙ্ঘন সেটা সীমালঙ্ঘন বিভিন্নভাবে হতে পারে সীমালঙ্ঘন বিভিন্নভাবে যার যার আনুগত্য করা হবে আনুগত্যে সীমালঙ্গন হয় হ্যাঁ সেটা পীর অলির হ্যাঁ মাজার দরগা এগুলো সীমালঙ্গন হয় তো তিনি বলছেন যে তাগুত অনেক রয়েছে তাগুত অনেক রয়েছে তার মধ্যে ইনি বলছেন প্রধানত পাঁচটি তাগুত আমরা সংক্ষেপে এটা শুনে বিদায় নেব যে তা প্রধানত ইয়া প্রথম তাগুত হচ্ছে এই বিলিশ শয়তান লানাহুল্লাহ হ্যাঁ তো প্রথম তাগুত হচ্ছে এই তা এর বিস্তারিত আর বলার সুযোগ নেই এরপর দ্বিতীয় তাগুদ হচ্ছে অমান অমান দেওয়া বেদাওয়ার হ্যাঁ যার এবাদত করা হার সে রাজি যে আমাকে সেজদা করুক আমাকে নমনম করুক হুম আমার আনুগত্য করুক অন্ধভাবে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে হালালকে হালাম বললে সেটাই হালাল বলবে আর যেটা হারাম বলবো সেটাই হারাম বলবে এরকম যে নিজে রাজি হয়ে যায় তাকে যদি এরকম মনে করা হয় তাহলে সে তাগুদ এরপরে অমান দা নাসা নাসা এলা ইবাদতে নাফসিহি যে নিজের ইবাদতের জন্য আহ্বান করে যে এর আগেটা গেল কী যে সন্তুষ্ট হয় হ্যাঁ সে আহ্বান করে না কিন্তু তার কাছে নমনম করলে হ্যাঁ রবের যেটা অধিকার মাবুদের যেটা অধিকার তাকে দিলে সে খুশি ঠিক আছে হ্যাঁ এই অর্থে তাহলে ঈসা আলাহিসাল্লাম তাগুত না এই জন্যে যদিও এই যে খ্রিস্টানরা ঈশা আলাসলামের এবাদত করে কিন্তু উনি এতে খুশি ছিলেন না থাকবেন তাহলে ঈসা আলাইসাল্লাম এর থেকে মুক্ত আর পরেরটা কি যে নিজের দিকে যেমন এই পীর সাহেবরা আজকালকার সমাজের সাহেবরা হ্যাঁ চায় যে তাকেই শেষ দেখ হুম তা সে এক কলুর বলদ করে ছাড়ে মুরিদদেরকে হ্যাঁ যেটা বলবে সেটাই মানতে হবে হারামকে হা যে হালাল সেটা ও যদি হারাম বলে ওটাই মানতে হবে ঠিক আছে এটা মাবুদবানি এটা ভালো করে আমরা বুঝি যেন আর চতুর্থ তাবুক হচ্ছে তাগুত হচ্ছে যে গায়েবের দাবি করে যে আমি গায়েব জানি হ্যাঁ এই যে যাদুকর জ্যোতিষি এরা গায়েবের দাবি করে এরা সব তাগুত আর এক শেষ তাবু হচ্ছে যে আল্লাহর বিধান ছাড়া আল্লাহর অবতীর্ণ করা বিধানের বাইরে যারা ফয়সালা করে সেও তাগুত ঠিক আছে আর আর এই সমষ্টিগত তাগুতের দলিল হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলম বলেছেন লাইসুর বাকার আয়াতুল কুরসির পরের আয়াত লাফিউদ্দিন কাত্তাবাই রুশ ওমাই বিল্লাহ বিল্লা ফাদ ইস্তম সাকাবিল উসকা যে এই দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই যে হেদায়ত স্পষ্ট হয়ে গেছে গুমরাহিত থেকে এই ক্ষেত্রে ফামাইয়কফর বিদ্ যে তগুতকে অস্বীকার করতে পারবে ওয়াইমিম বিল্লাহ এবং আল্লাহকেই আল্লাহর প্রতি ইমান আনবে ফাঁকাত ইস্তাম সাকাবিল ওরুয়াতিল উৎকা সেই ইসলা তাহিদকে তাহিদ মজবুত হাতল কালেমাকে সে মজবুতভাবে ধারণ করল তাই ফামাই আকপুর বৃত্ত আগতের লাহ ইল্লাহ এনি ইয়ুমিম বিল্লাহ তাইলে এই আয়াতটা সরাসরি লা এলাহা ইল্লাহার অর্থ এটা আমরা বুঝি এটা তারপর সুর আব্বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত এটা লাহা ইল্লাহার একের সরাসরি এটা হচ্ছে তাফসির ব্যাখ্যা হ্যাঁ তো এখানে এই এই আর একটা হাদিস লেখক রাহেমাল্লাহ এনেছেন রাসুল আমরে আল ইসলাম মাহমুদ হাসহ ওদার ওত সেনা মিহি আল জিহাদ ফিসাবিল্লাহ যে দিনের দিনের ভিত্তি বা দিনের প্রধানই হচ্ছে ইসলাম দিন কি ইসলাম ইমান এহসান সব যত দিনে আছে তার মধ্যে প্রধান হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে ভিত্তি ফাউন্ডেশন হ্যাঁ আর আর এই ইসলামের মেরুদণ্ডই হচ্ছে সলা যে সলা নিয়ে আমরা চিনিমিনি খেলি সমানের দর্শক শ্রতামণ্ডলী ও সেনামিয়াল সেনামিহাল জেহাদ ফিস্লা আর এই দিনকে প্রতিষ্ঠার জন্যে জেহাদি হচ্ছে তার উচ্চ শিখর হ্যাঁ আর লাস্ট একটা কথা বলে শেষ করি ওই যে লাস্টের কথা যে তাগুদ যে শাসক যে শাসক যে শাসক আল্লাহ অবতীর্ণকৃত বিধানের বাইরে ফেসলা করবে সে হচ্ছে তাগুদ এখানে ব্যাখ্যা সংক্ষিপ্ত বলে শেষ করব এক মিনিটে সেটা হচ্ছে কি কোনো শাসক যদি যে কীভাবে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সে সেটাকে মনে করে সেটাকে মনে করেন জায়জ মনে করে যেটা আল্লাহ নাজিলকৃত বিধানের অন্য বিধানকে সে যদি জায়জ মনে করে বা এটা চলে সমস্যা নাই বা এটা তার সমপর্যায়ের হ্যাঁ এটা সমপর্যায়ের কাছাকাছি এরকম মনে করে বা মনে করে কি যেটা আল্লাহর বিধানের চেয়ে ওই বিধানটা উত্তম ভালো তাহলে সে একেবারে সেই হচ্ছে পাক্কা তাগুত এটা একেবারে বড় কুফুরি এটা পাক্কা তাগুত বড় কুফুরি তবে তবে হ্যাঁ তবে হ্যাঁ কেউ যদি এটাকে গুনার কাজ মনে করে এটা যা জায়জ নেই আল্লাহর বিধানই হচ্ছে উত্তম কিন্তু তার প্রবৃত্তির কারণে হোক হ্যাঁ পরিবেশের কারণে হোক এটার আংশিক ক্ষেত্রে যদি সে বিধান ফায়সালা করে তাহলে সে বড় গুনাগার হ্যাঁ বড় গুনাগার তবে এর উপরে অটল থাকা ঠিক নয় এর তাহলে ভয়াবহ সে সীমায় ইয়ে করছে এই দেখেন একটা হাদিস উপহার দিয়ে শেষ করি আল কুদাত সালাসা বিচারক ফায়সালাকারী তিন ধরনের ওয়াহেদুন ফিল জান্না এক এক ধরনের বিচারক হচ্ছে জান্নাতে ফিল ফিলনার আবার দুই ধরনের হচ্ছে এরা দুই ধরনের হচ্ছে জাহান্নামি সেটা তারা তারাকারা ফাম্মাল্লাদি ফিল জান্না জাননা জুলুন আরাফ আল হাক্কা ফা বিহি ও যে জান্নাতে যাবে সে হককে জানলো যেটা আসল ইনসাফ সেটা জানলো এরপর গুরঞ্জন ফায়সালা করলো সে জান্নাতে যাবে আর ওয়ারাজুল আরাফাল হাক হক যার এবং সে হক জেনে বুঝে হকের বিপরীত ফাইসালা করলো সে অত্যাচারী জালে জালেম হ্যাঁ ফাহুয়া ফিন্নার সেও জাহান নামে যাবে ওয়ারাজুল সে আলা জাহালিন ফাহুয়া ফিন্নার আর আর এক লোক যে অজ্ঞতাবশত ফায়সালা করলো হ্যাঁ হ্যাঁ সে সেও হচ্ছে জাহান্নামে তো এটা আমরা সংক্ষেপে বুঝলাম তাহলে কোনটা যেটা কুফরে একবার যেটা এটা সেটা কি আরেকটা এখানে আছে যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায় আইন প্রণেতা যারা তাদেরও হুকুম কি হ্যাঁ এক এখানে দুই ধরনের একের হুবহু শরীয়তের যেটা আইন সেটাকে একের সম্পূর্ণটাই বাতিল করে দিল বা অধিংশই এই যে তার বানানোটা অধিংশই হচ্ছে তা মানবরচিত কপলকল্পিত মগজ প্রসূত হ্যাঁ অধি অংশ যদি হয় এ হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে একেবারে বড়ো কুফুরির অন্তর্ভুক্ত তো এগুলো আল্লাহ রব্যান বুঝে আল্লাহ আমাদের এই সব বালা বসিবত থেকে হেফাজত করেন আল্লাহর রবান প্রকৃত ইসলামকে প্রকৃত দিনকে তাহলে দিন কি দিন হচ্ছে যে হাদিসে জিবরিলের আগে শুনেছেন দিন হচ্ছে কি যে ইসলাম ইমান এবং এহসান এটা মিলা আমরা যেন কায়েম করতে পারি এই দিনকে তাইলে আসলে কামতের দিন আমরা প্রতিষ্ঠা করতে পারলাম নচেত কিন্তু নয় তা আল্লাহ রবুল্লা আলমেন হককে হক জেনে হকের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেঁচে থাকারও তৌফিক দান করেন হ্যাঁ এই পর্যন্ত বলে শেষ করছি আজকে শেষ হলো যে বারোই বারোই জামায়ুল আখেরা আর ইয়া ইংরেজি পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ এবং চোদ্দোশো পঁয়তাল্লিশে আমরা তিনটি মূলনীতির কিতাব আল্লাহর রহমতে শেষ করলাম যা আমরা শুনলাম যা আমরা আলোচনা করলাম যা আমরা শিখলাম আল্লাহ আমাদেরকে এগুলাকে আমল করার তফিক দান করেন হ্যাঁ এটা দিনের কেতাব এটা মৌলিক কেতাব আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমার যতটুকু সামর্থ্য সেটা যদি সঠিক হয় সেটা আল্লাহ তোমার সাহায্যে হয়েছে তোমার তফিকে হয়েছে হ্যাঁ আর যদি মিস্টেক হয়ে যায় ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক তাহলে সেখান থেকে আল্লাহ তুমি মুক্ত তোমার নবী মুক্ত হ্যাঁ ক্ষেত্রে আমি দোষী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি পয়সা দিলাম আমি পয়সা দিলাম আমার শ্রোতাদের কাছে আল্লাহ রব আলমী তাদেরকে পালন করার তাকে বোঝার তোমার সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিও আমাদের ত্রুটি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো আমরা আবার দোয়া করি বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ বলেন আলম তুমি তাদের হেফাজতকারী তুমি তাদের জন্য উত্তম অভিভাবক হয়ে যাও তুমি তাদের ক্ষেত্রে আমাদেরকে চক্ষু শীতল করে দাও অন্তরকে ঠান্ডা করে দাও আমরা দেখ তে চায় আশ্চর্য ও তোমার ইয়া তুমি নাজেল করো তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের প্রতি যারা জুলুম করছে অন্যায় করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদের মধ্যে তাদেরকে ব্যস্ত ব্যস্ত করে দাও তুমি তুমি ফিলিস্তিনি ভাইদেরকে তুমি আল্লাহ রব আলমিন পূর্ণ হেফাজত দিয়ে তোমার তুমি তুমি সাহায্য করো হ্যাঁ আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও আমাদের ইমানকেও বৃদ্ধি করে দাও আমলকেও বৃদ্ধি করে দাও তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো তোবা করার তৌফিক দান করো হা দাহ আলা বিনা মোহাম্মদ আল্লাহ আলী وسبع اجمعين سبحانك اللهم وبحمدك اشهد الله لا اله الا انت استغفرك واتوب اليك هذا وصلى الله عليه